সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সেই সাথে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে থাকছে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপবিশ্বাস সাকিবের সাথে সংসার ভাঙার পর বর্তমানে তিনি কার সাথে সংসার বাধার ভাবনা করছেন এবং তার সাথে কত দিনের গোপন সম্পর্ক রয়েছে এ বিষয়ে জানতে পারবেন ভিডিওটি দেখতে থাকুন আর হ্যাঁ আমাদের অগ্নি মিডিয়া চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পরবর্তী নতুন নতুন আপডেট ভিডিও পেতে পাশে থাকা বেলায়কনটি অন করে দিন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা ও বিশ্বাস অনেকদিন ধরেই সিনেমা থেকে দূরে আসেন তিনি মাঝে শারীরিক ফিটনেসে ব্যায়াম কেটেছে তার বহু সময় ওই সময় অবশ্য নায়িকা অপু বলেছিলেন নতুন ছবির প্রস্তুতি নিতে এসব করছেন তিনি তবে এখন জানা গেল অপু শরীর ঠিক করেছিলেন দ্বিতীয় স্বামীর জন্য এর আগে অপু ভালোবেসে সাকিবের ঘর সাজিয়েছিলেন তবে সেই ঘরে বেশি দিন জায়গা হয়নি তার পারিবারিক কলহে আলাদা হয়ে যান দুজনেই তবে আলাদা থাকলেও সন্তানের জন্য প্রায় এক হতে দেখা যায় সাবেক এই দম্পতিকে দুজনই মিলে সন্তানকে স্কুলে ভর্তি করানো নিয়ে যাওয়া আসা সময় দেওয়ার মুহূর্তের ছবি গণমাধ্যমে প্রকাশ পেয়েছে নানা সময় এদিকে কয়েকদিন ধরেই তাকে নিয়ে চারপাশে গুঞ্জন আবারও বিয়ে করছেন অপবিশ্বাস পুরোপুরি সংসারে মনোযোগী হতে চান ঢালিউডের জনপ্রিয় এই নায়িকা জীবনকে নতুনভাবে সাজাতে চান তিনি তবে কার সঙ্গে সাকিব নাকি নতুন কেউ এমন প্রশ্নের উত্তরে নায়িকা উপবিশ্বাস বলেন সাকিবের সঙ্গে তো এখন কোনো সম্পর্ক নেই তবে ছেলে আবরাম খান জয়ের কারণে আমাদের দেখা হয় এর বেশি কিছু না তবে বিয়ে আমি করছি সেটা পারিবারিকভাবেই এই কারণে পরিবারের পাশাপাশি আমিও মানসিক শারীরিকভাবে প্রস্তুতি নিচ্ছি এভাবে কি আর একা থাকা যায় আমিও তো রক্ত মাংসে মানুষ আর প্রত্যেকটি মানুষের জীবনে বলে একটা কথা আছে আমারও আছে কারো জন্য সেই জীবন নষ্ট করে দেওয়ার কোনো অর্থ নেই পরিশেষে অপর কাছে জানতে চাওয়া হয় আগের মতো এবারের পাত্রটিও কি আপনি ঠিক করেন জবাবে নায়িকার উত্তর এবার এরকম কিছুই হবে না আমার বাবা নেই মা বেঁচে আছেন তাই মায়ের তো একটা দায়িত্ব আছে সেই দায়িত্ব থেকে তিনি সব করবেন আর আমি ঠিক করাই সংসার টিকে না সামনে অপবিশ্বাসের অভিনীত দুটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে এর একটি হচ্ছে কলকাতার শর্টকাট এবং অন্যটি শ্বশুরবাড়ি জিন্দাবাদ দুই এর মধ্যে সামনে বাংলাদেশে দেবাশিস বিশ্বাস পরিচালিত শ্বশুরবাড়ি জিন্দাবাদ দুই ছবিটি দর্শকরা দেখতে পাবেন ছবিটিতে উপবিশ্বাসের বিপরীতে বাপ্পী চৌধুরী অভিনয় করেছেন অন্যদিকে শর্টকাট ছবিতে অভিনয় করেছেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় গৌরব চক্রবর্তী উপবিশ্বাস অনিন্দিতা বোস চন্দন সেন শঙ্কর দেবনাথ অরিন রাজশ্রী এবং আরও অনেকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাদের অগ্নি মিডিয়া চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ